সদরপুর থেকে এসেছি, এই তো পূজা দেখতে এসেছি। বাচ্চারা তাই সবাই বলছে পূজা দেখতে যাব। তাই আপনি দেখবেন না? হ্যাঁ আমিও দেখেছি, দেখবো না কেন? কেনাকাটা কষ্ট? হ্যাঁ এই যে বাবুর জন্য এই কিনেছি। আপনার জন্য? না আমার জন্য কিছু কিনে নেই, বাচ্চাদের কিনলেই তো হয়, আমার আবার কি লাগবে? বাবা বাইরে থাকে। ভালোই দেখ। হ্যাঁ আপনারা জানেন যে সারা দেশব্যাপী হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। আজকে সন্ধ্যায় দেবীকে তারা বিসর্জন দেবে, আজকে দশমী, এবং সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর উপজেলাতে মোট 26টি পূজা মন্দিরে পূজা উঠেছে, তার মধ্যে সদরপুর যে পূজা মন্দির সেটি অন্যতম বলা যায়, কেননা মানুষের সমাগম, মানুষের আসা যাওয়া এই মন্দিরটিতে অনেকটাই বেশি বলা যায়। সেই জায়গা থেকে যেহেতু আজকে দেবীকে তারা বিসর্জন দেবে, সেই ক্ষেত্রে তারা কিছুক্ষণ পরেই হয়তো সন্ধ্যার একটু আগেই যে সিঁদুর খেলা, সে খেলায় তারা মেতে উঠবে এবং সেই খেলার মধ্য দিয়েই কিন্তু আজকে দেবীকে বিসর্জন দেবে, এবং এর মধ্য দিয়েই হিন্দু ধর্ম অবলম্বীদের যে ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সেটার অবসান ঘটবে। এবারে যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি একটু অস্বাভাবিক ছিল, সেই জায়গা থেকে একটু সন্দেহ ছিল যে এই পূজা উৎসবকে ঘিরে কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কি না, সেদিকে নজর রেখেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে ছিলেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী বারবার নজরে রেখে তারা কিন্তু পরিদর্শন করছিলেন। এবং আরেকটি কথা বলতে চাই, মিরপুর উপজেলার যেসব দলীয় নেতাকর্মীরাও রয়েছেন, বিশেষ করে মিরপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা ব্যারিস্টার রাগিব রাও চৌধুরীর একটি নির্দেশনা দিয়েছিলেন যে মিরপুর উপজেলাতে যতগুলো পূজা মন্দির রয়েছে, অর্থাৎ 26টি পূজা মন্দির, এই মন্দিরগুলোতে একটি কমিটি গঠন করে তার মাধ্যমে একটি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য দলীয়ভাবে একটি নির্দেশনা ছিল বিএনপির পক্ষ থেকে। তারই ধারাবাহিকতা মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল হকের নেতৃত্বে আমরা দেখেছি কদিন ধরেই কিন্তু এটা নিরাপত্তার বিষয়টি, এবং তিনিও পরিদর্শন করেছেন। আজকে যেহেতু দেবীর বিসর্জন, সেই ক্ষেত্রে আসলে বলতেই পারি যে আজকে একেবারেই বলা যায় যে তারা নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং নিঃসংকোচে তারা তাদের ধর্মীয় উৎসবটি পালন করেছেন। আজকে আর কিছুক্ষণের মধ্যেই সিঁদুর খেলায় মেতে উঠে তারা কিন্তু এই দেবীকে বিসর্জন দেবে। কিন্তু আসলে আর্সেন এখানে এসে মানুষের সমাগমটা একটু বেশি, একটু পরে হয়তো আর একটু বাড়বে, কেননা আজকে বিসর্জন যাবে, এই বিসর্জনের সময়টা মানুষের সমাগম একটু বাড়ে এবং আসে, তারা কেনাকাটায় ব্যস্ত, এবং কেনাকাটাটাও তারা করছে তাদের সাধ্য মতো বা পছন্দের যে জিনিসগুলো রয়েছে তারা সেই কেনা করছে। বেচা কিনা কেমন হচ্ছে ভাই? বেচা কিনা ভাই খুব একটা ভালো না, লোকজনের অভাব খালি, অনেক মানুষ তো আমি দেখতে পারছি, অনেক মানুষ দেখছেন কিন্তু মন মানসিকতা নাই, মন মানসিকতা খুব কম, কেনাকাটাটা খুব কম, খুবই কম। গতবার কি দোকান দিয়েছিলেন? হ্যাঁ গতবার আগাগোড়া এখানে 5-6 বছর হচ্ছে দোকান, গতবারের তুলনায় কি এবারে কম? এবার অনেকটাই কম। কারণটা কি এবারে কম? এই কারণটা অভাব। হ্যাঁ পূজা দেখতে আসছি একা একা। কেমন দেখছেন? না পূজার খুব সুন্দর পরিবেশ লাগছে, সুন্দর দেখতে ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে, তাই দেখতে আসছি পূজা। একাই আসছেন? না আমি একাই আসছি। একা? ছেলে সন্তান বা সন্তান না, আমার সাথে একটা ভাই নিয়ে আসে, ওই একটা নাতি ছেলের জন্য। কেনাকাটা কর? কেনাকাটা এখনো কিছু করা হয়নি, কেনাকাটা করব। যেমনটি শুনছিলেন যে মানুষ আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে শুরু হবে, আমি বলেছি সিঁদুর খেলা, সেটা আপনারা দেখবেন যে কত আনন্দের মধ্য দিয়ে তারা কিন্তু আজকে তাদের সে দেবী দেবীকে বিসর্জন দেবে, যেটা আমরা আসলে বলে থাকি যে ডুবিয়ে থাকে, কিন্তু সেটি না। বিশেষ করে আপনাদের আগে বলি যে মেয়েদের যেহেতু কসমেটিক্সের দোকানগুলোতে মেয়েদের ভিড়টা একটু বেশি থাকে সবসময়ই, তাদের পছন্দের যে জিনিসগুলো তারা কেনাকাটার জন্য এই দোকানগুলো, কসমেটিক্সের যে দোকানগুলো সেই দোকানগুলোতেই ভিড় জমান।
যেহেতু আজকে একেবারে শেষ দিন, কিছুক্ষণ পরে পাঁচটার দিকে সিঁদুর খেলার মধ্য দিয়ে মেটে উঠবে এবং সন্ধ্যা লাগতে এবং সন্ধ্যার পরপরই কিন্তু আজকে দেবীকে বিসর্জন দেবে এবং এর মধ্য দিয়েই সারা দেশে ধর্ম অবলম্বনের যে বড় উৎসব, সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেটা কিন্তু অবসান ঘটবে। পূরণে ব্যস্ত থাকে এটা কিন্তু বলার অপেক্ষা নয়, যদিও তারা এই ধর্ম অবলম্বী নয়, তারপরও তারা কিন্তু তাদের সন্তানদের নিয়ে এসেছে এবং তাদের যে সন্তানের যে আবদার সেগুলো পূরণ। কোথা থেকে? আমরা আমাদের বাড়ি আন্দিয়া। কোথা থেকে? কি কিনছো? কথা বলো, কি কিনছো? দুল। দুল কিনবে? কার সঙ্গে এসেছো? একাই। একাই এসছো? এখানে বাসা? হ্যাঁ, সদরপুরে। প্রতিদিনই কেনাকাটা করো? হ্যাঁ। বেচা কিনা কেমন? বেচা কিনা এবার ভালো না ভাই, এবার খুবই কম। প্রতি বছর কি এখানে দোকান? প্রতি বছরই আমি দোকান দিয়ে দাগাই, প্রতি বছরই কম, বেশি ছিল এবার কম। বেচা কিনা না লোক, মানে লোক সমাগম কেমন, লোকের আগমনটা? লোকের আগমন কম, বহুত কম ভাই এবার মেলা। কারণটা কি কম হবার? বৃষ্টি বাদলের জন্য, এই জন্য দেশে তো অভাবের জন্য, দেশে একটা অস্থিরতা বিরাজ করছে এবং বৃষ্টি হচ্ছে, বন্যার জন্য এইসব চোর চলছে, কাস্তি বাদলের জন্য মানুষের বিয়ে কায়দা চলছে, অভাব বুঝলেন। মোটামুটি গত বছর যেভাবে বেচা কেনা হয়েছিল তার থেকে অনেক কম? যত বছর হয়েছে তাতে তিন ভাগের সমান এবারে, জি তিন ভাগের ভাগ করা হবে বুঝেছেন, বৃষ্টির জন্য। যেমনটি শুনছিলেন যে গতবার যে বেচা কেনা বা চেয়েছিল তার থেকে তিন ভাগ করে তিনি এক ভাগে বলছেন, অনেকের কোলে দেখতেই পাচ্ছি বাচ্চা ঘুমিয়ে গেছে, তারপরও তারা আসলে ব্যস্ত, তাদের যে আনন্দটুকু ভাগাভাগি করে নেবার জন্যই কিন্তু এসেছে। কোথা থেকে এসেছে? আমরা গাতলামার থেকে এসেছি। বাচ্চারা ঘুমাচ্ছে? জি, তিনি বেড়াতে নিয়ে আসছে। কার আবদারে এসছে? আমার এই ভাগ্নের আবদার। ভাগ্নের আবদার? ভাগ্নে তো ঘুমাচ্ছে দেখছে। ভাগ্নে এখন ঘুমায়, ভাঙে যাবেন এখন। কখন এসছেন? যেমনটি দেখছিলেন যে ঘুমাচ্ছিল, করতেছিল, আমরা একটু দেখি যেহেতু মেয়েদের